সুরাই মোবাইলের আস্তানার ঠিকানা যদি কাউকে বলা হয় যে কোথায় আসলে কেউ আসলে এক্স্যাক্টলি এটা বলতে পারবে না এটা আসলে কোথায় এবং এগুলো আসলে প্রাইসগুলো কেমন সাদিব কাজী ব্লগের আরো একটা ভিডিওতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনি ভালো রয়েছেন বাংলাদেশের ভিতরে সাধারণত গাজীপুর রয়েছে যেটা আপনার একদম নরমাল থেকে শুরু করতেছি গাজীপুরটাতে সাধারণত আপনার বিভিন্ন রকমের যে সুরাই মোবাইলগুলো রয়েছে সেখানেও পাওয়া যায় তবে গাজীপুর এছাড়া আপনার মিডল বাড্ডা যেটা রয়েছে মিডল বাড্ডাতে কিছু সুরাই মোবাইল পাওয়া যায় তবে সেখানকার মোবাইলগুলো সাধারণত তুলনামূলকভাবে অনেকটাই বেশি গাপলা গোপলা থাকে এছাড়াও সবচাইতে প্রফেশনাল হিসেবে যদি বলি তাহলে বলতে গেলে আপনার সদরঘাট রয়েছে যেটা প্রফেশনাল সদরঘাটের আপনার ওয়াজগা তাছাড়াও আপনার গুলিস্তানে যে গোলাপ সাজে মাজারটা রয়েছে যেটা আপনার বাইতুল মোকারমের যে ফুটপাথগুলো রয়েছে এগুলোতে টেবিল নিয়ে সাধারণত বিভিন্ন রকমের যে বিভিন্ন কোম্পানির সুরাই মোবাইলগুলো রয়েছে এগুলো সাধারণত সবাই সেল করে থাকে তাছাড়াও সবাই জানে যে ঢাকার ভিতর চিন্তা করা যে মোবাইলগুলো এগুলোই সাধারণত চুরি করা মোবাইল এবং এগুলোই পরবর্তীতে সেল করা হয় একটা মোবাইল যদি কখনো আপনার কাছ থেকে হারিয়ে যায় দু ঘন্টা পরে সেটা দেখবেন যে চুরির অলরেডি সে তাদের যে টেবিলটা রয়েছে সেখানে যদি খোঁজাখুঁজি করেন আপনার ফোনটা আপনি নিজেই পেয়ে যাবেন এরকম একটা অবস্থা হয়ে গেছে সো সব কিছু মিলিয়ে আসলে টপিক আসা যাক মূলত আসলে সদরঘাটের যে ওয়াজঘাটটা রয়েছে ওয়াজঘাটে সাধারণত চোরাই মোবাইল আপনার সবচাইতে বেশি আপনার বলতে গেলে এখানেও পাওয়া যায় তাছাড়াও শুধুমাত্র যে চোরাই মোবাইল এরকমটাই না বিভিন্ন রকমের চোরাই ঘড়ি এছাড়াও ইলেকট্রনিক আপনার রাউটার গ্যাজেট ডিভাইস সিসি ক্যামেরা সহ বিভিন্ন পাওয়ার ব্যাংক এছাড়াও বিভিন্ন ইয়ারবাডস এছাড়াও বিভিন্ন ধরনের মেশিনগুলো রয়েছে এগুলো সাধারণত অনেক সময় সেল করে থাকে আর এগুলো সাধারণত বলতে গেলে এক কথায় লিগালি বা তারপরে ইললিগাল এগুলো অনেক সময় দেখা যায় যে পুলিশ পামু যারা রয়েছেন অনেক সময় এগুলোকে সাধারণত ডান্ডা পেটা করে উঠিয়ে দেয় আবার অনেক সময় তারা বসে দেয় তবে সব কিছু মিলিয়ে বলতে গেলে আসলে অনেক ধরনের দোকানগুলো থাকে কখনো যদি ওয়াজঘাট আপনার এখানে যদি কখনো যদি নদীর এখানে যদি আসেন তাহলে দেখবেন হিউজ পরিমাণ দোকান রয়েছে প্রায় 400-500 মতো দোকান থাকে বলতে গেলে এগুলো আসলে এতগুলো দোকানের মধ্যে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন না কোন ফোনটা নিব আর চোরাই মোবাইলের আসলে কাহিনী থেকে একজাক্টলি আসা যাক চোরাই যে ফোনগুলো হয় বাটাম ফোনগুলো সাধারণত 200-300 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এবং অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে J2 থেকে J7 পর্যন্ত এগুলো আপনার 1500 থেকে আপনার টোটাল 3000 টাকার মধ্যে নিতে পারবেন এবং পাশাপাশি বিভিন্ন আপনার বর্তমানে যে প্রফেশনাল ফোনগুলো যেগুলো সাধারণত 20-30 বা আপনার 40-এর মতো প্রাইস রয়েছে এই ফোনগুলো সাধারণত আপনার 5-8 হাজার টাকার মতো তারা সেল করে থাকে তবে আমি একজাক্টলি সব কিছু মিলিয়ে বলবো প্রফেশনাল যে ফোনগুলো রয়েছে এগুলোতে আইডির একটা প্রফেশনাল একটা ঝামেলা থাকে যেটা পরবর্তীতে যদি কখনো আইএমআই যে নাম্বারটা রয়েছে এটা যদি কখনো ম্যাচ করে অথবা ওটার নামে যদি কখনো কেস থাকে তাহলে কিন্তু আপনি প্রবলেমে ফেসে যেতে পারেন বাট তারপরেও কিছু মানুষগুলো কিন্তু এই ধরনের ফোনগুলো কিনে ইউজ করতেছে কোনো প্রবলেম হচ্ছে না তবে একজাক্টলি এটা টোটালি আপনার বিষয় আপনি নিলে নিতেও পারেন ভিডিওটা ভালো লাগলে একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।